श्रीधाम वृंदावन बालगोपाल रूपी भगवान श्रीकृष्ण द्वादश राखाल श्रीदाम सुदाम दाम बसुदा बलभद्र मधुमंग आरो कत की सखागण एवं नवलक्ष धेनुपाल धवली श्यामली काउली सुंदरी ननीजुक्ता पंचगंधा मृगमुखी मृग नयना आरो कत की गाभीर पाल निये हई हई करे गोठ गमन करछे केमन करे गोठ चलछे पथ चलछे केमन करे जाय पद रहिया 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 पथ चलछे केन वैष्णव भजन दृष्टा बोलिए करे माय चले Thank you.
দেখি আর আমরা কি বলবো আমরা বলবো গোবিন্দ হে তুমি একবার দয়া করে আমি গোছে যেতাম
আসে অলকা তিলকা যায় ভাসিয়া সখীরে আমি যদি মেঘ হইতাম ছায়া দিয়া মধুর সঙ্গে যেতাম বন্ধুর অঙ্গ জুড়াইয়া 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 সখীরে গোবিন্দ বন্ধু বড় নবনী খেতে ভালোবাসে আমি যদি আঁচলি করে একটু নবনীও নিয়ে আসতাম তবে ওই নবনীটুকু দেখাইয়ে আমার গোবিন্দ বন্ধুকে আমার কাছে আরো কিছুক্ষণের জন্য হলেও ধরে রাখতে পারতাম কিন্তু সখীরে আমি তো সে কাজও করিনি আমার গোবিন্দ বন্ধু চলে গেল এমনি করে শ্রীমতী রাধারানী সখীগণের কাছে আক্ষেপ করতে লাগলেন যতক্ষণ গোবিন্দ বন্ধুকে দেখা যায় না যখনই আর গোবিন্দকে দেখা যায় না অতি শ্রীমতী রাধারানী গোবিন্দ হারা বিরহ বেদনায় তুলসীকে ডেকে ডেকে বলতে লাগলেন ওরে রাধিকা কৃষ্ণ প্রেম ভক্তি ধন পেতে হলে
কৃষ্ণ প্রেম ভক্তি ধন লাভ করতে চাও তবে ওই তুলসীকে তোমরা শিরে ধারণ করো কারণ তুলসী হলো কৃষ্ণ প্রেম ভক্তি ধন প্রদায়িনী তুলসী হলো গোবিন্দ প্রেয়সী তাই তুলসীর কৃপা হলে গোবিন্দ প্রেম ভক্তি ধন লাভ করবে তুলসী ভজন আমাদের কর্তব্য তুলসী ভজন তুলসী প্রদক্ষিণ তুলসী প্রণাম তুলসী কণ্ঠী গলায় ধারণ এই সমস্তই ভজনের অঙ্গ তাই তো রাধারানী আমাদের লীলার মধ্য দিয়ে বললেন ওহে জগৎজী তোমরা যদি তুলসীর কৃপা লাভ করতে পারো তবে তোমরা গোবিন্দ কৃপাও লাভ করবে আর তুলসীকে ডেকে বললেন কি মধুর কথা কৃষ্ণ কথা তুলসীকে ডেকে বললেন তুলসী তোকে আজকে একটি মধুর কথা বলবো মধুর কথা কি কৃষ্ণ কথা হে বৈষ্ণবগণ আমরা ইহ জগতে কত কথাই তো বলি কিন্তু কিন্তু কোন কথাই কি মধুর কথা আমরা ইহ জগতে আমার দুঃখের কথা আপনার কাছে বলি আবার আপনার দুঃখের কথা আমার কাছে কিন্তু তাতে কি আমাদের দুঃখ কমে আমাদের দুঃখ কমে না বরং বাড়তেই থাকে কিন্তু একমাত্র এই জগতে কৃষ্ণ কথাই এমন কথা যা শুনলে সকল ত্রিতাপ জ্বলায় পরিভূত কৃষ্ণ নামের এমনই মহিমা এমনই নামের গুণ একবার নামে চারে কৃপা করে নামে বদন নাহি ছাড়ে নামেও বদন ছাড়ে না আবার বদনও নাম ছাড়ে নামের এতই মহিমা এতই গুণ আপনারা তো সকলেই নামের মহিমা জানেন নারদ একদিন নারায়ণকে গিয়ে বলছে প্রভু সারা জীবন তোমার নাম কোনো কীর্তন করলাম কিন্তু হরি নামের মহিমা তো জানি না তুমি একবার কৃপা করে তোমার নামের মহিমা খুলে বলো অমনি নারদ বললেন নারদকে বললেন নারায়ণ বেশ শুনতে চাও নামের মহিমা তুমি একটি কাজ করো ব্রহ্মার কাছে যাও ব্রহ্মার কাছে গিয়ে নামের মহিমা জিজ্ঞেস করো নারদ বিলম্ব না করে চললেন ব্রহ্মার কাছে গিয়ে বললেন হে ব্রহ্মা তুমি তোমার চতুর পদনে হরি নাম করো একবার কৃপা করে খুলে বলো যে হরি নামের কি মহিমা অমনি ব্রহ্মা বললেন নারদ আমি নাম করি সত্য কিন্তু নামের মহিমা তো জানি না তুমি যদি নামের মহিমা শুনতে চাও তবে তুমি একটি কাজ করো তুমি চলে যাও কৈলাসে কৈলাসে গিয়ে নামের মহিমা দেবাদিদেব মহাদেবকে জিজ্ঞেস করো নারদ বিলম্ব না করে ছুটে চললে কৈলাসে গিয়ে দেবাদিদেব মহাদেবকে বললেন ওহে দেবাদিদেব ওহে পঞ্চানন তুমি তো তোমার পঞ্চ বদনে হরি নাম করো একবারে কৃপা করে খুলে বলো হরি নামের কি মহিমা দেবাদিদেব মহাদেব বললেন নারদ আমি নাম করি সত্য কিন্তু নামের মহিমা তো বলতে পারবো না কারণ ওই নামের মহিমা যতই বলবো ততই কম করবে তাই বলি কি তুমি চলে যাও যার নাম তাকেই গিয়ে নামের মহিমা জিজ্ঞেস কর এখানেও নারদ উত্তর পেল না চলে গেলেন নারায়ণের কাছে গিয়ে বললেন প্রভু তোমার নামের মহিমা তুমি একবার কৃপা করে খুলে বলো নারায়ণ বললেন বেশ বলবো তোমায় নামের মহিমা কিন্তু তার পূর্বে তুমি একবার জমালয় থেকে ঘুরে এসো এবার তো নারদ মনে মনে ভারি রেগেই গেলে মনে মনে ভাবতে লাগলে আমি প্রভুর কাছে শুনতে চাইলাম হরি নামের কি মহিমা আর প্রভু আমাকে বলছে যে জমালয়ে যাও আরে সেখানে তো পাপী দামির বাস আমি সেখানে গিয়ে কি করবো কিন্তু ওই যে প্রভু আদেশ করে
হচ্ছে প্রভুর আদেশ শিরোনাচ্ছ তাই নারদ বিলম্ব না করে মধুর বিনয়ে হরি নাম করতে করতে ছুটে চললেন জমালয়ে জমালয়ে গিয়ে তার মধুর বিনয়ে হরি নাম করতে করতে জমালয়ের তিনটি দিক প্রদক্ষিণ করে ফেলতে নরকের যত পাপি তাপি ছিল নারদের বদনে মধুমাখা হরি নাম শ্রবণ করে সবাই হরি বল হরি বল হরি বল এবার তুমি বলো নারদ যদি তোমার বদনে হরি নাম শ্রবণ করে এই দিকের পাপি তাপিও উদ্ধার হয়ে যায় তবে আমি আর কাদেরকে নিয়ে রাজত্ব করব নারদের বুঝতে বাকি রইল না যে হরি নামের কি গুণ হরি নামের কি মহিমা নামের যে এত গুণ নামের যে এত মহিমা তা জানা সত্ত্বেও যে নাম করবো বলে আমি জগতে এসেছি সেই মধুমাখা হরি নাম বদনে উচ্চারণ করি না দেখতে দেখতে সময় চলে যাচ্ছে চুরাশি লক্ষ জনি তার মধ্যে 80 লক্ষ বার কীট পতঙ্গ পশু পাখি বৃক্ষলতা স্থাবর জঙ্গল তিনি কীট আরো কত কি জনম ভ্রমণ করে 4 লক্ষ বার মানব জড়িতে জন্ম যে দেবতারাও যে জন্মের জন্য সাধনা করে এমন দেবতুল হক মানব জনক পেয়েছি এই হরি বলা কৃষ্ণ বলা চল কিন্তু হে বৈষ্ণব আমি তো বদনে ওই হরি নাম উচ্চারণ করি না
Thank you.